আমাৰ বিদ্যালয়ৰ যিটো ইলেকশ্যন হ'ব ইলেকশ্যনৰ কাৰণে আজি আচলতে কেম্পেইনিঙৰ শেষৰ মিটিংখন আছে আৰু শেষৰ মিটিংখনৰ কাৰণে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আহি আজি এই ৰংগমঞ্চত উপস্থিত হৈছে এই ভোটৰ কেম্পেইনিঙৰ মিটিং আছে আজি আমি এই সকলো ছাত্ৰ ছাত্ৰী ইয়াত উপস্থিত হৈছোঁ নাগৰিকে ভোট দিব পাৰে কিন্তু আমাৰ ইয়াত ভোট দিবলৈ আমাৰ স্কুলৰ সদস্য হ'ব লাগিব আমাৰ স্কুলৰ বাহিৰৰ ল'ৰাই ইয়াত ভোট দিব নোৱাৰে অকল পাৰিব আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে বুজি পাইছানে ইয়াত হ'ল যিটো দুজন পাৰ্টীয়ে সৰ্বোচ্চ ভোট পাব তোমালোকৰ পৰা সৰ্বোচ্চ ভোট পাব সেইজনে জিকিব নমস্কাৰ মোৰ নাম শ্ৰী কৃষ্ণজ্যোতি গগৈ মই সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰ মই ছাত্ৰ সংসদৰ সাহিত্য সাংস্কৃতিক পদত উঠিছোঁ তোমালোকে যেন মোক বহুমূলীয়া ভোটটো দি জয়যুক্ত কৰা কেম্পেইনিঙৰ দৃশ্য ইহঁতৰ নিৰ্বাচনী বিষয়া ব্যস্ত হৈ আছে দেই আজি স্কুলৰ পৰা বেলেগ এটা কামত অগতানুগতিক অগতানুগতিক কামত ব্যস্ত স্কুলত নিৰ্বাচন আছে আমি নিৰ্বাচনক লৈ ব্যস্ত মোৰ দায়িত্ব কৰিছোঁ হৈছে আমাৰ মানে ষ্টাফৰ সীমান্ত বুঢ়াগোহাঁই নিৰ্বাচন মানে কি আমাৰ ল'ৰা ছোৱালীবোৰক গণতন্ত্ৰৰ বিষয়ে ধাৰণা আৰু নিৰ্বাচন সিহঁতে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিৰ্বাচনৰ কথাটো শুনি আছে খুব এটা ধামখুমীয়াৰ মাজত সিহঁতে পাৰ পৰা সময় এটা 5 বছৰৰ মূৰত বা মাজে মাজে পঞ্চায়ত ইলেকশ্যন লোকসভা ইলেকশ্যনত কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলে প্ৰত্যক্ষভাৱে নিজে জড়িত হৈ আজিলৈকে পোৱা নাই আৰু সিহঁতে দেখে যে মানুহখিনি এটা উৎসৱমুখৰ পৰিৱেশ সৃষ্টি হয় কিবা হয় কি নহয় আমি সেই নিৰ্বাচনৰ লগত সিহঁতক চিনাকি কৰাই দিবৰ কাৰণে আৰু সৰুৰ পৰা যাতে ৰাজনীতিটো পজিটিভলি লয় ভাল ভাল ধৰণে লয় যে ৰাজনীতি অকল বহুত মানুহে এতিয়া ধাৰণা কৰে যে ৰাজনীতি কৰা অকল বেয়া মানুহ বেয়া তেওঁলোকৰ চিন্তাধাৰা দুৰ্নীতিত লিপ্ত হয় এনেকুৱা ধ্যান ধাৰণাবোৰ সৰুৰ পৰা যাতে মনৰ পৰা নাইকিয়া হৈ যায় বিলাইছে মই আপোনালোকক দেখুৱাম এটা মানে উৎসৱমুখৰ এটা পৰিৱেশ হৈ আছে ক্লাছৰুমবিলাকত কেণ্ডিডেট একদম গামোচা লৈ সাজু চব দিবলৈ আহিছে দেই আমাৰ কেণ্ডিডেট একদম সাজু হৈ আছে আপোনালোকে চাইছে মানে একদম ভোটৰ কাৰণে কেনেকুৱা ধৰণৰ এটা উথপ থপ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আমাৰ বিদ্যালয়ত আজি কোনোদিনেই নোহোৱা এটা পৰিৱেশ এইবাৰ আমি প্ৰথম এনেকৈ ইলেকশ্যন পাতিবলৈ লৈছোঁ খুব ভাল লাগিছে সকলোলৈকে শুভেচ্ছা দিলোঁ আমাৰ কেণ্ডিডেট সকলোলৈকে আমি শুভেচ্ছা দিছোঁ সাংস্কৃতিক বিভাগত উঠিছে আমাৰ তৰালি জয়ী হোৱা তোমালোক দুয়োগৰাকীলে মোৰ ফালৰ পৰা অভিজ্ঞতা থাকিল আমাৰ ইলেকশ্যনৰ কাৰণে ইহঁতৰ মনত বিৰাট ফূৰ্তি সিহঁতি প্ৰথমবাৰ পাইছে স্কুলত ইলেকশ্যন ইহঁতক নিৰ্বাচনৰ লগত সিহঁতক চিনাকি কৰাই দিয়া আমাৰ উদ্দেশ্য সেইকাৰণে মই স্কুলত আপোনালোকে আজি স্কুলৰ পৰা ভিডিঅ'টো কৰিছোঁ আৰু মোৰ নাম শ্ৰীমতী ৰশ্মি চেতিয়া মই প্ৰধানমন্ত্ৰী পদত উঠিছোঁ মই স্কুলৰ সকলো ফালৰ পৰাই মোক ভোট দিব বুলি মই আশা কৰিছোঁ আৰু আপোনালোকেও আশীৰ্বাদ কৰিব যে মই প্ৰধানমন্ত্ৰী পদত উঠি পিনি ভাল ভালকৈ কামবোৰ কৰিব পাৰোঁ আপোনাৰ পৰা শুভেচ্ছা থাকিল থেংক ইউ তৰালি কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে বহুত ভাল লাগিছে মানে জিকিম বুলি আশা পাতিনে তুমি আশা কৰিছোঁ আৰু কি হয় বিচাৰে গম পাম আমাৰ যিখিনি আমাৰ মানে প্ৰক্ৰিয়া হৈ আছে ইলেকশ্যনৰ আপোনালোকক দেখুৱালোঁ এতিয়া আমি আহি এই উপস্থিত হৈছোঁ আমাৰ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক মহোদয়ৰ ওচৰত আৰু আজিৰ দিনটোত আপোনাৰ অনুভৱটো কেনেকুৱা আজি প্ৰায় 6-7 বছৰমান আগতে আমি 3খন বিদ্যালয় লগ লাগি ইলেকশ্যন আমি পাতিছিলোঁ আৰু প্ৰায় 6-7 বছৰৰ বিৰতিৰ পিছত আজি আমি পুনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত আমি ইলেকশ্যন পাতিছোঁ আৰু ইলেকশ্যনটো আমি পাতিছোঁ যাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে অন্তত তেওঁলোকে ইলেকশ্যনৰ সম্পৰ্কে এটা মানে ধাৰণা পায় বিভিন্ন বিভাগত ছাত্ৰ ছাত্ৰীসকল 2-3জনকে তেওঁলোকে প্ৰাৰ্থী উঠিছে আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক পৰহি আমি একবেলা সময় তেওঁলোকক
প্রচার করবলে সুবিধা দিলে লিবিলাক মানে শ্রেণীত গিয়ে পেলায় প্রচারও করলে ভোট দিবর কারণে আজিও দেখি ছাত্র ছাত্রীসলে প্রার্থীসলে ডিঙিত গামোচা লো পেলায় সব সমর্থন লো মানে নিজের পক্ষত নিবর কারণে চেষ্টা করেছে সচাকে দেখি ভাল লাগিছে সর সর ছাত্র ছাত্রী একশন কেন মানে নিজের মানে হাতলে ভোট কেম্পেইন করব লাগে খুব ভাল লাগিছে ধন্যবাদ আপনার এতিয়া প্রায় গণতন্ত্র আমি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে যিনি মানে হেৰি শিকিব লাগে রাজনৈতিক হেৰি ব্যবস্থা নির্বাচন গতি এতিয়াৰ শিক্ষাবাসী বহুত ভাল কথা এখেত হল আমার বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী ডিম্পি দিহিঙিয়ার দেউতাক আমার ফল আপনার বহুত বহুত ধন্যবাদ কারণ আজির দিন আপনার আমার মাজত পাইছো এই আমার কারণে একটা সৌভাগ্য খুব ভাল লাগিছে আপনি অহার কারণে ধন্যবাদ পোলিং অফিসার আমার সাজু হয়েছে সকলে কামে কাজে লাগিছে ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব হয়ে গেল আর এইফালে আছে প্রিজাইডিং অফিসার আর আটাইতকৈ মানে আমার আজি গুরুত্বপূর্ণ বক্স এইটু ব্যালট বক্স আর এই সকল হয়েছে পোলিং এজেন্ট ভোটর বিরাট দীঘলীয় লাইন সব আপনাদের বহুত দীঘলীয় লাইন ভোটের কারণে যিনি আমার মানে একদম নিয়মত করা হয়েছে যে লোকসভা বিধানসভার ইলেকশন হয় একদম সেই প্রক্রিয়ার করা হয়েছে আসলে আমি শিকাবলে চেষ্টা করছো সব আপনার দেখাইছো ভোটের কারণে লাইন বিরাট দীঘল লাইন আমার ফল শুভেচ্ছা আর আমি ভোটদানের প্রক্রিয়ালে আগবাড়ি গিয়ে আছো এটা দেই ধন্যবাদ এফালে সোমাব ভোট দিব আর বেঞ্চখন ইফালে দিয়ে ওলাই যাব কি বলে কয় এই মকপুল মকপুল বলে কয় মাঝে জানিছো আমার অবজারভার আহি পাইছেহি আমার সি আর সি সি অভিজিৎ স্যার তেখেতক আমি নিমন্ত্রণ করেছিলাম আহি আমার ওসর পাইছেহি না এ আরম্ভ আপনি এই সময়ত আহি পেলে পাইছে এনেকৈ ভাজ করবা তারপর এনেকৈ তারপর এনেকৈ এতিয়া তুমি এই সার ওসলে যা সারে সাইনটা করে দিব তারপর এখন লৈ যাবা সেই তাত স্টাম্প আছে তাত স্টাম্প মারি পেলে বেলেট বক্স সুমাই দিবা প্রিন্সিপিয়া মা আজি গার্জেনও আছে আমার ইয়ালে চা খাবলে লৈছো দেই আমি চা খাই লও ইলেকশন হয়ে গেল এটা আমার আরম্ভ হব কাউন্টিং কাউন্টিংয়ের কামখিন আরম্ভ হয়ে যাওয়ার আপনার প্রতিটা রাউন্ডর মানে ভোট গণনা কেন আগবাড়ি আছে কোন আগবাড়ি আছে আমি দেখাবলে চেষ্টা করেম চাই থাকবে ভিডিওটি শেষলেকে আর লাইক করব কমেন্ট করব বন্ধু বান্ধবের শেয়ার করব আর সাবস্ক্রাইব করবলে একবারে নাপাহরব ক্যান্ডিডেটে প্রার্থনা করেছে সবই প্রার্থনা প্রথম ভোট আমার গগৈ স্যার নিকি ডিঙে স্যার নিকি প্রথম প্রধানমন্ত্রী ঋষভ গগৈ ঋষভ গগৈ এই ঋষভ গগৈ প্রথম পরিবেশ মন্ত্রী চিন্ময় ফুকন প্রথম ভোট চিন্ময় ফুকন ক্রীড়া মন্ত্রী উদয়ন বুড়াগোহাঁই হল সাহিত্য সাহিত্য সাংস্কৃতিক বিভাগত কৃষ্ণজ্যোতি গগৈ কাউন্টিংয়ের একটা পরিবেশ দেখাইছো আপনার এয়া কাউন্টিং হয়ে আছে উৎকণ্ঠার রয়ে আছে সকল ছাত্র ছাত্রী উৎকণ্ঠার রয়ে আছে পরিবেশ মন্ত্রী চিন্ময় ফুকন ক্রীড়ামন্ত্রী মনদীপ দিহিঙীয়া সাহিত্য সাংস্কৃতিক কৃষ্ণজ্যোতি গগৈ এইটো আমার প্রথম রাউন্ড শেষ হয়েছে প্রথম রাউন্ডের অন্তত কোনে কিমান ভোটত জয়ী হয়েছে
প্রধানমন্ত্রী পদৰ বাবে ঋষভ গগৈ পাইছে ছটা ভোট ঋষভ গগৈ ছটা ভোট শ্রীমতী রশ্মি চেতিয়া চারিটা ভোট পাইছে প্রথম রাউন্ড রশ্মি চেতিয়া চারিটা নিতুল ফুকন নিতুল ফুকন খেলা খেলবে এরকম হওয়া নাই এটা পাইছিল যদি ক্যান্সেল হল বিশাল ফুকন প্রধানমন্ত্রী এও পাইছে নটা সর্বাধিক বিশাল ফুকনে আগবাহি আছে কেটা বুলা না কইছে আগবাহি আছে সর্বমোট নটা ভোট পাই আগবাহি আছে বিশাল ফুকনে প্রথম রাউন্ডর অন্তত দেখা গল হায়েস্ট ভোট লাভ কইছে কৃষ্ণজ্যোতি গগৈ 19টা ভোট পাই অন্তিম রাউন্ডটা আজি আমার বিদ্যালয় বকটা বেড়া মধ্য ইংরাজী বিদ্যালয় ছাত্র অঙ্কর চূড়ান্ত রিজাল্ট ভোটগণনা রিজাল্ট কবল করে আছো ফলাফল হ্যাঁ ভোটগণনা অন্তত প্রধানমন্ত্রী পদ প্রার্থী ঋষভ গগৈ লাভ ঋষভ গগৈ কিমান পাইছে ঋষভ গগৈ লাভ করলে 27টা ভোট পরিবেশ মন্ত্রী চিন্ময় ফুকনে লাভ করলে 48টা ভোট এবং ক্রীড়ামন্ত্রী গ্রহণ বুড়াগোহাঁই লাভ করলে 45টা ভোট এবার নির্বাচনের রেকর্ড কইছে সাহিত্য আর সাংস্কৃতিক বিভাগত কৃষ্ণজ্যোতি গগৈ জয় বকরা মধ্য ইংরাজী বিদ্যালয় কৃষ্ণজ্যোতি গগৈয়ে আমার বকটা জয়া মধ্য ইংরাজী বিদ্যালয় 2022-23 বর্ষর ছাত্র অঙ্কনের নির্বাচনত সর্বাধিক ভোট পাই বিজয়ী হয়েছে কৃষ্ণজ্যোতি গগৈয়ে 69টা ভোটর ভিতর 69টা ভোটর ভিতর 61টা ভোট 61টা ভোট লাভ করেছে কৃষ্ণজ্যোতি গগৈয়ে কিমান ভোট লাভ করেছে 61টা ভোট লাভ করেছে বিজয়ী সকল প্রার্থীলে আমার ফলের শিয়াভরা শুভেচ্ছা জ্ঞাপন করলো তোমালোক সকলে এতিয়ারপরা নিজের নিজের কর্মখিনি করে যাবা আর যখন ইলেকশনত মানে জয়ী হব নয়া সে সকলে আমার ফলের শুভকামনা আছে কারণ তোমালে নতুনকে আসা এখন বিদ্যালয়ে গতি সকলের চা চিনাকি হবই পড়া নাই কালে দুঃখ করেছে কালে কান্দিছে এইজনী ইলেকশন হয়ে গেল স্কুল ছুটি হল আপনাদের যে সকল ভিডিওটা চালে সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ ধন্যবাদ আর আজি এই ভিডিওটির পিছতে মই আপনাদের বিদায় লৈছো পুনৰ এটা নতুন ব্লগত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে ধন্যবাদ বাই বাই